এখানে আগুন কে লাগিয়েছে? মা পুরোহিত মশাই বারবার তখন বললেন শ্যামাকে তুই উদ্বোধন না করাতে। আমার তখন মনে হচ্ছে সত্যি কথা শ্যামা অসম্ভব। ধন্যবাদ ছোট কর্তা। আমি প্রতিজ্ঞাবদ্ধ জীবনভর আপনাকে এভাবেই আমি রক্ষা করব। বাবা ঠাকুর রক্ষা করেছে, কেউ দেখেনি। এই ডিভিডিটা কিন্তু এই বটুয়াটাতেই রয়েছে। হ্যাঁ, করুমা তো আমার গানটা রেকর্ডিং করে নিয়েছে, অনুষ্ঠানের সময় ওটাই চালিয়ে দেবে। মানুষ যা ভাবে আর বাস্তবে যা হয়। কি বলতে চাইছো? যে সবাই সবকিছু জেনে যাবে। যাবে, সবটা সবাই জেনে যাবে। শোনো আমার কথাটা, তুমি শোনো, এটা সত্যি না, এটা হতে পারে না। শ্যামা আপনি? হ্যাঁ করুণা বলো। ডিভিডিটা কোথায় সরিয়েছিস শ্যামা? তুই ডিভিডিটা হাত দিয়েছিস কি দিসনি, ওটা সরিয়েছিস কি সরাসনি আমি কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি তোকে এখানে আসতে হবে শ্যামা, তোকে রাধারানী হয়ে গান গাইতে হবে, ব্যাস। এখন কিন্তু কিন্তু এখন আমি কি করে যাবো গরুমা? ছোট কর্তা তো একটু আগে আমাকে দেখতে এসেছিলেন। আমি কিচ্ছু শুনতে চাই না। তুই কেমন ভাবে বেরোবি না বেরোবি শ্যামা একটা কথা মনে রাখ, যেভাবেই হোক তোকে আজ এখানে আসতে হবে। তা না হলে না তোর বাপ মাকে আমি ভিটে মাটি ছাড়া করে দেবো শ্যামা, ভুলে যাস না। এখনো বাড়িটা আমার হাতে বন্ধক রয়েছে। যাবো গরুমা, যাবো, শুধুমাত্র তোমার ভয় দেখানোর জন্য না। আমি যাবো রাধা দিদির সম্মান রক্ষার জন্য। আর যদি রাধা দিদি স্টেজে উঠে গান না গাইতে পারে সেটা খুব খারাপ হবে। এমনি তো বাবা মাদের সন্দেহ করছে, আর যদি রাধা দিদি গান না গাইতে পারে তাহলে আরো সন্দেহ বেড়ে যাবে বাবা। আমি সেটা কিছুতেই হতে দেবো না, কিছুতেই না। কিন্তু কিন্তু ছোট করতে যদি আমার খোঁজ করতে আসে তখন তখন আমি কি করবো গুরুমা? তুই একটা জিনিস বুঝতে পারছিস না, যা হোক একটা কিছু বানিয়ে বল। মানে মানে তুই 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 একটা কাজ কর, তুই নিখিল যদি ওই তোর ঘরে ডাকতে আসে তাহলে তুই তুই এমনটা ভাব করবি যেন ওর দরজা বন্ধ করে ঘুমোচ্ছিস, বুঝতে পেরেছিস শ্যামা? এখন এত ভাবা ভাবির সময় নেই শ্যামা। তুই শোন, তুই হোটেল থেকে বেরো, হোটেল থেকে বেরিয়ে তুই ডান দিক নেবি, কিছুটা এগিয়ে এসে দেখবি একটা চড়াই পড়বে, সেখানে উঠবি, উঠলে পরে নিচে নামলেই নামছি মার্কেট। যাকে হোক জিজ্ঞেস করবি এই ক্লাবটার নাম হচ্ছে মাউন্ট ক্লাব, যাকে জিজ্ঞেস করবি সে বলে দেবে। আর শোন শ্যামা, মাথায় একটা কাপড় চাপা দিয়ে আসবি যাতে কেউ তোকে দেখতে না পায়, বুঝতে না পারে, বুঝতে পেরেছিস? শ্যামা কি শুয়ে পড়েছেন? কে জানে, ওনার শরীরটা এত খারাপ, নিজের খেয়াল একদম রাখেন না, সবসময় অন্যদের ব্যাপারে চিন্তা করেন। আমি নিজে যাই, দেখে আসি। যা ভয় পাচ্ছিলাম তাই হলো, কিন্তু ডিভিডিটা কে নিতে পারে? যেই নিয়ে থাক না কেন, এখন আমাকে যে করেই হোক রাধা দিদির অনুষ্ঠানে পৌঁছতেই হবে। তোমার কাছে শুধু আমার একটাই প্রার্থনা কৃষ্ণ, আমি যে এখান থেকে গিয়ে গান দিয়েছি সেটা যেন কেউ বুঝতে না পারে, কেউ না। আর যেন কোনো বিপদ না হয় ঠাকুর, আর যেন কোনো বিপদ না হয়। আরে বাবা, গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি রুকমিনী,
ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। আপনি সত্যি রিয়াকে কিডনি দেবেন তো? আমার ব্লাড গ্রুপও ও পজিটিভ, রিয়ার ব্লাড গ্রুপও ও পজিটিভ। কিন্তু রিয়ার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ নয়, এবি পজিটিভ। তাহলে আপনি ও পজিটিভ কেন বলছেন? সর্বনাশ, মহিলা মুখস্থ ডায়লগ বলতে গিয়ে ব্লাড গ্রুপটাই ভুল বলে দিল, ভাতবাবু ধরে ফেলবে না তো? আমি আর তেনেশ চুমুকে যাবনে ঠিক করেছি, এমন করে জেদ করেনে মা, মতুর অসুস্থ। আমি জানি মা, কিন্তু আমি তেনার সম্মুখে গেলে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বে। এরকমই এই দুটিতে সুখী হবে কি করে তুমি কয়ে দাও? আজ তোর পথ উনি দেখিয়ে দিলেন, আর তুই ওনার পথ। কিন্তু গুরুজি, আমাকে যে এখন গড়ের জায়গায় যেতে হবে, সেখানে যে মা তারা আমার জন্য অপেক্ষা করছে। কোথায় সেই গুপ্তঘাতক? কোথায়? রাজসভার বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে বেঁধে রাখা হয়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে তার কাছে, এক্ষুনি এক্ষুনি যেতে হবে। এসব কি হচ্ছে কি এখানে? এটা আমার কাজের জায়গা, আমার প্রফেশনাল জায়গা। এই বেরো, গেট আউট, গেট আউট, যাবে না ও। আপনি সত্যি রিয়াকে কিডনি দেবেন তো? আমার ব্লাড গ্রুপও ও পজিটিভ, রিয়ার ব্লাড গ্রুপও ও পজিটিভ। কিন্তু রিয়ার ব্লাড গ্রুপ তো ও পজিটিভ নয়, এবি পজিটিভ। তাহলে আপনি ও পজিটিভ কেন বলছেন? সর্বনাশ, মহিলা মুখস্থ ডায়লগ বলতে গিয়ে ব্লাড গ্রুপটাই ভুল বলে দিল, ভাতবাবু ধরে ফেলবে না তো? আমি আর তেনেশ চুমুকে যাবনে ঠিক করেছি, এমন করে জেদ করেনে মা, মতুর অসুস্থ। আমি জানি মা, কিন্তু আমি তেনার চুমুকে গেলে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বে। এরকমই এই দুটিতে সুখী হবে কি করে তুমি কয়ে দাও? কিরে, আরে বাবা, গান গাইছিস না কেন? গাইছি তো, কিন্তু মাইক্রোফোনে তো কোনো আওয়াজই হচ্ছে না। কি রুকমিনি, ছোট বৌমাকে দিয়ে আর জোর করে গান গাওয়ানো যাবে না। আজ তোর পথ উনি দেখিয়ে দিলেন, আর তুই ওনার পথ। কিন্তু গুরুজি, আমাকে যে এখন গড়ের জায়গায় যেতে হবে, সেখানে যে মা তারা আমার জন্য অপেক্ষা করছে। কোথায় কোথায় সেই গুপ্তঘাতক? কোথায়? রাজসভার বাইরে উন্মুক্ত প্রাঙ্গণে তাকে বেঁধে রাখা হয়েছে। আমাকে এক্ষুনি যেতে হবে তার কাছে, এক্ষুনি এক্ষুনি যেতে হবে। দুদিন ধরে বৌভাতের ভাত বয়ে বয়ে বেড়াচ্ছি, তুমি যদি নিজের হাতে না খাইয়ে দিয়েছো না, তাহলে জলস্পর্শ করবো না। সেই ভাত তোমার পান্ত হয়ে গেছে, সেই পান্তাও তোমাকে নিজের হাতে আমাকে খাইয়ে দিতে হবে। এসব কি হচ্ছে কি এখানে? এটা আমার কাজের জায়গা, আমার প্রফেশনাল জায়গা। এই বেরো, গেট আউট, গেট আউট, যাবে না ও। আমি আর তেনেশ চুমুকে যাবনে ঠিক করেছি, এমন করে জেদ করেনে মা, মতুর অসুস্থ। আমি জানি মা, কিন্তু আমি তেনার চুমুকে গেলে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বে। এরকমই এই দুটিতে সুখী হবে কি করে তুমি কয়ে দাও? আজ তোর পথ উনি দেখিয়ে দিলেন, আর তুই ওনার পথ। কিন্তু গুরুজি, আমাকে যে এখন গড়ের জায়গায় যেতে হবে, সেখানে যে মা তারা আমার জন্য অপেক্ষা করছে। দুদিন ধরে বৌভাতের ভাত বয়ে বয়ে বেড়াচ্ছি, তুমি যদি নিজের হাতে না খাইয়ে দিয়েছো না, তাহলে জলস্পর্শ করবো না। সেই ভাত তোমার পান্ত হয়ে গেছে, সেই পান্ত এমন করে জেদ করেনে মা, মতুর অসুস্থ। আমি জানি মা, কিন্তু আমি তেনার সম্মুখে গেলে যে তিনি আরো অসুস্থ হয়ে পড়বে।
এরকমই এই দুটিতে সুখী হবে কি করে তুমি কয়ে দাও।